আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা শীতের পিঠা রেসিপি। আজকের পিঠাটা আমি একদম সহজভাবে দেখাবো। আর আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অসম্ভব টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এই পিঠাটা বানানোর জন্য শুরুতেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি। আর এটার ভিতরে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটার সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। এখানে নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি আজকে পুরো পিঠাটা চিনি দিয়ে করব, তবে চাইলে আপনারা গুড় দিয়ে করতে পারবেন। আর গুড় দিয়ে করলে তাহলে কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর আসে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু পাতলা একটা ব্যাটার হয়, পাটিসাপটা পিঠার ব্যাটারটা সাধারণত পাতলাই হয়। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব, তবে আপনারা চাইলে এখানে পানি দিয়েও করতে পারবেন। আমার কাছে মনে হয় যে দুধ দিয়ে করলে এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। আমি পানি দিয়েও করি এই পিঠাটা। খুব সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে করতে হবে। একসঙ্গে যদি আপনারা দুধ বা পানি যেটাই দেন, একসঙ্গে দিতে গেলে এটা হয় পাতলা না হয় ঘন হয়ে যাবে, দেখা যাবে ভেতরে লাম্পস থেকে যাবে। তাই চেষ্টা করবেন একদম অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে। আমার এখানে চালের গুঁড়োটা ভেজা, তবে আপনারা যদি শুকনো চালের গুঁড়ো নেন সেক্ষেত্রে কিন্তু পানি বা দুধ যেটাই দেন পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে কতটুকু দুধ লেগেছে আমি আপনাদেরকে বলে দেব। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। পাটিসাপটা পিঠা বানানো সবচেয়ে সহজ, একদম সহজ, এর চেয়ে সহজ পিঠা আর হয় না। কিন্তু একটু কিছু যদি ছোটো ছোটো কিছু টিপস জানা থাকে তাহলেই হয়। খুব সুন্দরভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, দেখেন এরকম হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা একটা ব্যাটার হবে। এই ব্যাটারটা কোনো অবস্থাতেই কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না। ব্যাস এখানে আমি 1.5 লিটার দুধ জ্বালিয়ে রেখে দিয়েছি। আমি 1.5 লিটার দুধকে জ্বালিয়ে একদম 1 লিটারের মতো করে নিয়েছি। আমরা যে ব্যাটারটা করে রেখেছি সেটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপর কিন্তু আমরা দুধটার কাছে চলে আসছি। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের চেয়েও বেশি আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন এই দুধের সাথে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, এতে করে ভিতরের যে খিরসা বলেন বা পুর বলেন এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর যেহেতু আমরা এই ভেতরে খিরসাটা তৈরি করছি তাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন যে যেমন স্বাদ পছন্দ করেন চিনিটা। কেউ অল্প পছন্দ করে তারা চাইলে কম দিতে পারবেন, আর চাইলে বেশিও দিতে পারবেন। এখানে আমি যে পরিমাণ বানাবো তাতে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, প্রায় 1 কাপের মতো, মানে 1/4 কাপ। এবার আমরা অপেক্ষা করব দুধটা আরও বেশি ঘন হওয়ার জন্য। যখন দুধটা আরও ঘন হয়ে যাবে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেই এই কাজটা করতে হবে আপনাকে। আমরা এখানে 1 কাপ দুধের সাথে প্রায় 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু আপনাকে অল্প অল্প করেই দিতে হবে এবং নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু দলা পাকিয়ে যাবে আর আপনার ভেতরের যে খিরসা বা পুরটা সেটা পারফেক্টলি হবে না। তাই চেষ্টা করবেন এই কাজটাকে আপনাকে একটু ধৈর্য সহকারে করার জন্য, দুজন মিলে করলে সেটা আরও ভালো। যখন শেষ পর্যায়ে হবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার জন্য, তাহলে পুরের বা খিরসার ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার যখন আমরা খিরসাটা দিব তখন এটা দিতেও সুবিধা হবে। তাই চেষ্টা করবেন এই ঘিটা একদম লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য। আমাদের কিন্তু খিরসাটা মোটামুটি রেডি হয়ে গেছে, একটু খেয়াল করলে দেখবেন। এটা কিন্তু যখন আমরা ঠান্ডা হতে রেখে দিব, মানে ঠান্ডা হবে তখন এটা পারফেক্টভাবে হয়ে যাবে। আমরা এটাকে ঠান্ডা হতে রেখে দিব। এদিকে আমরা এটাকে ঠান্ডা হতে রেখে দিয়ে তারপর চলে আসছি একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই কাজটা করার জন্য, না হয় ব্রাশ দিয়েও করে দিবেন, না হয় অতিরিক্ত তেল এখানে কোনো অবস্থাতেই দিতে যাবেন না। আমি
টেবিল 1.5 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। আমরা সাধারণত যে ডালের চামচটা নেই সেরকম একটা চামচ দিয়ে আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে ঘুরিয়ে তারপর এটাকে স্প্রেড করে দিলাম। একটু শুকিয়ে আসলে মানে যখন শুকিয়ে আসবে এটা 1 মিনিটের ব্যবধান, মানে 1 মিনিট পরেই দেখবেন শুকিয়ে যাবে উপর থেকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে আপনার পুরটা। পুরের পরিমাণটা বা খেসার পরিমাণটা আপনারা বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন। তবে পাটিসাপটা পিঠা সাধারণত খেসার পরিমাণটা একটু বেশি দিলে সেটা খেতে ভালো লাগে। এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিব। চুলার আঁচটা কিন্তু আপনাকে একদম লোতে করে রেখে দিতে হবে, এটা কোনো অবস্থায় বাড়ানো যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠাগুলো নিচের থেকে দাগ লেগে যাবে আর সেটা দেখতে বা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একেবারেই চুলাটা মিডিয়াম মানে একেবারে লো আছে রেখে পিঠাগুলো ভাজার জন্য। একটা পিঠা আমার হয়ে গেছে, এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য এখানে রেখে দেবো। এক একটা সাইড দুইটা সাইড হয়ে গেলে উঠিয়ে নেব। দেখলেন তো কত সহজে একটা পিঠা তৈরি করা যায়, মানে পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। যারা এই পিঠার খিরসার ভিতরে এলাচের গুঁড়োটা পছন্দ করেন তারা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না তাই দেইনি। আমি এখানে পিঠাটা উঠিয়ে নিলাম। আরও একটা পিঠা একইভাবে আপনাদেরকে তৈরি করে আমি দেখাবো। একইভাবে আমি প্যানটাকে মুছে নেব। প্রত্যেকবার পিঠা তৈরি করার আগে প্যানটাকে মুছে নিতে হবে, এই কাজটা কিন্তু অবশ্যই খেয়াল করে তারপর করতে হবে। এবার আবার আমরা একইভাবে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব, মানে 1.5 চামচ পরিমাণ আমরা দিয়ে দেব এখানে। সাথে সাথে এটাকে ঘুরিয়ে তারপর নিতে হবে, খুব সুন্দরভাবেই হবে। এবার আমরা আবার দিয়ে দেব ভেতরের খিসাটা। আমরা খেয়াল করবেন যে আমার খিসাটা একদম পারফেক্ট হয়েছে। আমরা যখন খিসাটা বানাবো তখন একটু যখন ঘন হবে তখনই বন্ধ করে দিতে হবে, না হয় কিন্তু এটা অতিরিক্ত ঘন হয়ে যাবে বা একেবারে বেশি পাতলা হয়ে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কয়েকবার বানালেই আপনাদেরটাও ঠিকঠাক হয়ে যাবে, এটা আসলে এত বোঝানোর মতো কিছুই নেই। এবার আমরা একইভাবে এটাকে ফোল্ড করে দিব। আপনি যদি চেষ্টা করেন তাহলে প্রত্যেকটা পিঠা আপনার পারফেক্ট হবে, কোনো অবস্থাতেই একটা পিঠাও নষ্ট হবে না। ব্যাস হয়ে গেছে, এটাও আমার হয়ে গেছে। এবার এই পিঠাটাকেও আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি এখানে খিসার পরিমাণটা একটু বেশি দিয়েছি, চাইলে আপনারা কমিয়ে আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি যে পরিমাণ খিসা বানিয়েছিলাম তাতে আমার সবগুলো পিঠা আমি বানাতে পারিনি যদিও। এবার একইভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নেব। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ টেস্টি। এই পিঠাটা ভীষণ টেস্টি, আপনি যদি একবার কাউকে এই পিঠাটা খাওয়ান তাহলে নিশ্চিত আপনার সে আপনার পিঠার প্রেমে পড়ে যাবে। এরকম একটা পিঠা, এত টেস্টি একটা পিঠা। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই আয়োজনটা, আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে আর বাড়াবো না, সবাইকে আল্লাহ হাফেজ।